হাবড়ায় করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায় কিছুটা হলেও আতঙ্ক রয়েছে এলাকার বাসিন্দারাও। কিডনির সমস্যা ও সেপ্টিসেমিয়ার চিকিৎসা করাতে গত মাসের 27 তারিখ দমদমের মিউনিসিপ্যালিটি হাসপাতালে গিয়েছিলেন হাবড়ার বাণীপুরের 73 বছরের এই বাসিন্দা। সেখানেই করোনায় আক্রান্ত হন। গতকাল রাত 1:40 নাগাদ ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। যদিও করোনা ধরা পড়ার পরেই এলাকায় 30 ও 60 মিটারের দুটি আলাদা আলাদা গণ্ডি করা হয়। সেখানেই এলাকার বাসিন্দাদের কার্যত গৃহবন্দী থাকতে বলা হয়। হেল্পলাইনের মাধ্যমে তাদের যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে আসছে হাবড়া পুরসভা। ঘটনার জেরে বাণীপুর এলাকার 5টি বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। একটি বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে সেখানে, সেটিও বন্ধ রাখা হয়েছে।